সো ঘুরে ফিরে আমরা আবার সেই কিশোর ইস্যুতে, নট বিকজ ইটস অ্যান ইম্পর্ট্যান্ট ইস্যু, বাট ফর ল্যাক অফ বেটার ইস্যু আর কি, অর মেবি গুরুত্বপূর্ণ ইস্যু, এই গুরুত্বপূর্ণ এক হিসেবে কেন, এটা যেটা অতীত আলোচনা করছি, যেটা কিশোরটা পয়েন্ট না, পয়েন্ট হচ্ছে আমাদের গপ্পবাজি এবং সেটা রিভিল করাটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা করতে হয় টাইম টু টাইম এবং ভবিষ্যতে আশা করি করব। যেটা ঘটনা ঘটছে যে বিবিসি বাংলার সাথে একটা রিসেন্টলি সাক্ষাৎকার দিয়েছেন ভদ্রমহিলা, তো সেখানে উনি কিছু কথা বলছেন, যে কথাগুলো ওয়াজ কমপ্লিটলি সাপোর্টিভ অফ মাই প্রিভিয়াস স্টেটমেন্টস, সেগুলো একটু আলোচনা করে দেখাই এবং আমি কি বলছিলাম এবং আমি যে বলছিলাম আমি কি, তখন আমারটা শুনে অবশ্যই নিশ্চয়ই খারাপ লাগছে যে আমি বানায় বানায় মিথ্যা কথা বলতেছি বাংলাদেশের নামে, কিন্তু এখন যে তার কথায় উঠে আসবে যে আমি যা বলছি সেটাই কারেক্ট, সেটা একটু পাশাপাশি দেখাবো বোঝার সুবিধার্থে, যে আমি দেশদ্রোহী না এবং এগুলোই বাস্তবতা। তাহলে এটা বুঝলে যেটা হবে যে দুইটা জিনিস হবে, প্রথমত আমি যখন ভবিষ্যতে এই জিনিসগুলো পয়েন্ট আউট করবো খুবই রূঢ় ভাষায় না বলে বলি, যে খুবই স্ট্রেট ফেস নিয়ে এবং সামনে পেছনে চেতনা না মেরে ডাইরেক্ট যখন ফ্যাক্টগুলো বলে ফেলবো, তখন ইউ উইল নো, ও আচ্ছা মেবি সে দেশদ্রোহী না, মেবি সে রাজাকার না, মেবি সে বানায় বানায় বলতেছে না, মেবি এইগুলোই হচ্ছে বাস্তবতা। সো এটা একটা হচ্ছে আমার আস্থার জায়গা তৈরি করা আমার ব্যাপারে, আর দ্বিতীয়ত হচ্ছে আরেকবার রিভিল করা যে বাংলাদেশিরা গপ্পবাজি করে সব বিষয় নিয়ে, আর সেখানে বাস্তবতা ফ্যাক্টের স্থান খুব কমই থাকে, রাইট? সো আমি কি বলছিলাম ভার্সেস কিশোরের কথাটা শুনেন। সো তার কাছে হয়তো মনে হয়েছে যে আমি এখানে বাংলাদেশি খাবো, বাংলাদেশি ইভেন বাংলাদেশি যারা রেস্টুরেন্ট চালায় বাংলাদেশি তারা কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্ট নাম দিয়ে চালায়। আমি একবার হাইওয়ে দিয়ে আসার পথে এক ইন্ডিয়ান রেস্টুরেন্টের নাম শিখাইতে খাওয়া দাওয়ার পর কথা বলতেছি, দেখিও না ওই লোক বাংলাদেশি, রংপুর বাড়ি, পুরো বাংলা থেকে কটকট বাংলা ভাষার কথাবার্তা আলোচনা করলাম, নাম দিয়ে রাখছি ইন্ডিয়ান রেস্টুরেন্ট, তখন জিজ্ঞেস করলাম, বললো যে এরকম বাংলাদেশি রেস্টুরেন্ট নাম লিখলে কেউ ঢুকবেও না, কারণ কেউ চিনেও না বাংলাদেশকে এবং কারো কোনো ইন্টারেস্ট নাই বাংলাদেশি খাবার, ইন্ডিয়ান খাবার সবার ইন্টারেস্ট। সো এগুলো যারা দেশের বাইরে থাকে তারা জানে হোয়াট আই এম টকিং অ্যাবাউট। সো এই দেশে বাংলাদেশিরও ইন্ডিয়ান নাম দিয়ে পরিচয় দিয়ে ব্যবসা করে। সো এগুলো হচ্ছে বাস্তবতা, এগুলো আসলে অস্বীকার করে তো আসলে কত দূর, ফ্যাক্ট অস্বীকার করে কত দূর এইসব গাল গল্প মেরে। তো সেই আমার ধারণা সেই বাস্তবতা, যে মনে হয়েছে অস্ট্রেলিয়া সে ব্যবসার সুবিধা করতে পারবে না, বা করলে তাকে ইন্ডিয়ান পরিচয় ইন্ডিয়ান আইডেন্টিটি দিয়ে ব্যবসা করতে হবে। বিদেশে যে কোনো দেশে অনেকটা সময় কি হয় যে প্রচুর বাংলাদেশি রেস্টুরেন্ট ওনাররা ওয়ার্কার আছে, কিন্তু বাঙালি খাবার স্পেসিফিকলি খুব বেশি দেখা যায় না, যে বাঙালি ওন রেস্টুরেন্ট যেখানে বাঙালি খাবার রান্না করছে, এখানে ইউজুয়ালি যে এক্সপোজারটা ওটা হচ্ছে নর্থ ইন্ডিয়ান খাওয়ার জন্য, বা এখন সাউথ ইন্ডিয়ান শ্রীলঙ্কান খাওয়ারও দেখা যায়। প্রাথমিকভাবে থিওরাইজ করছি, পরবর্তীতে প্রমাণাদি দেখাইছি যে সে মোটেই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে মাস্টার শেফে যায় না, সেটা তার উদ্দেশ্য ছিল না, সেটা কারোর উদ্দেশ্য থাকে না, মানুষ তাদের জীবন যাপন করতেছে, বাঙালির ধারণা সবাই বাংলাদেশ নিয়ে ওকে। সো শি ওয়াজ জাস্ট ডুইং হার স্টাফ ইন হার ওন কান্ট্রি অস্ট্রেলিয়াতে, সে একজন অস্ট্রেলিয়ান। ভুলে যাওয়ার আগে এটা একটু বলি, আমি আরেকটা ইন্টারভিউতে বা মানে এই একটা ইন্টারভিউতে দেখলাম সে বলতেছে, আমি এটা খুঁজেই পেলাম না দেখানোর জন্যে, যে সে বলতেছে বাংলাদেশের সাথে একটা ইন্টারভিউতে যে অ্যাজ অ্যান অস্ট্রেলিয়ান, তার নিজের কথা বলতেছে যে আমি এটা করতে চাচ্ছি অ্যাজ অ্যান অস্ট্রেলিয়ান বলে, আবার পরে বলতেছে অ্যান অলসো বাঙালি, বাঙালি অলসো। সো সে তার পরিচয় কিন্তু অস্ট্রেলিয়ান হিসেবে তুলে ধরছে, বাংলাদেশিদের যে বাংলাদেশি 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 বংশোদ্ভূত বলবে না, যেটা আমি প্রথম পর্বে দীর্ঘ সময় ব্যয় করছি যে এই পরিচিতি নিয়ে কেন আমরা এগুলো করি, এটা তো একটা অসম্মানজনক আচরণ, তার পরিচয় আমরা কেন টুইস্ট করে দিচ্ছি, সে অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান, এই ফ্যাক্ট মেনে নিয়ে আমরা কথা বলি না, বাংলাদেশি বানায় গর্ব চেতনা শুরু করে দিতে হবে। সো আমি ওটা ভিডিওটা খুঁজেই পেলাম না, বাট আমি তার মিথ্যা বলতেছি না, আমাকে বিশ্বাস করতে পারেন, একটা ইন্টারভিউতে সে বলতেছে প্রথম বলল ফেলছে অস্ট্রেলিয়া নিজেকে, স্পিকস অফ মি অফ মাই আইডেন্টিটি অ্যাজ অ্যান অস্ট্রেলিয়ান, যেটা ট্রু, দেখেন সে সারা পৃথিবীতে নিজেকে অস্ট্রেলিয়ান বলে পরিচয় দেয়, কোথাও বাংলাদেশি বলে পরিচয় দেন, রাইট? বাংলাদেশিদের কাছে আসলে হয়তো একটু চেতনার জন্য বলতে পারে, বা ক্যামেরার সামনে, যেটা আমি আপনাদেরকে আলোচনা করে দেখাইছি যে মাস্টার শেফ প্রোগ্রামে সে এগুলো এখন উঠে আসবে, যে সে সুবিধা নেওয়ার জন্য বেনিফিট নেওয়ার জন্য নিজের বাংলাদেশি আইডেন্টিটিটা তুলে ধরছে, সে তার ইন্ডিয়ান আইডেন্টিটিটা পুরোপুরি চেপে গেছে, এগুলো সবই সুবিধা বেনিফিট নেওয়ার জন্য, ওই প্রতিযোগিতায় ভালো করার জন্য। এবং আমি আপনাদেরকে দেখাইছি যে সে পুরো প্রোগ্রামে খালি বাংলাদেশি খাবার, সে তার বাবার কাছে রান্না শিখছে, মার কাছে শিখে নাই, এখন বলবে যে সে বাবা ও মার কাছে শিখছে, ও মা, এখন সে বলবে বাংলাদেশি খাবার ও ইন্ডিয়ান খাবার, দুইটা আমার নিজের দুইটা আইডেন্টিটি মিলে, যে এই যে ইস্ট ইন্ডিয়ান বাংলাদেশি। আমি আপনাদের মনে আছে, আমি আপনাদের কিন্তু আলোচনা করে দেখাইছি যে তার মা ইন্ডিয়ান, সেখানে ইন্ডিয়ান খাবারটা কই তার, সে তার মার কাছে রান্না শেখে নাই, সে অস্বীকার করতেছে, সব বাবার কাছে শিখছে, সেখানে আমি যাক পুরনো কথা টানতে চাই না, দেখাইছি আপনাদেরকে। সো আমি তা আমি আপনাদেরকে আলোচনা করেছি, তার মা ইন্ডিয়ান, তার মা রান্না করে বসে, তার মার কাছ থেকে সে রান্না শিখছে না, সে এখন সব বাংলাদেশি বলে, ইন্ডিয়ান ওয়ার্ডটাই মুখে নিচ্ছিল না পুরো প্রোগ্রামে। এখন ইন্টারভিউতে
এখন প্রোগ্রাম শেষে এখন কিন্তু আপনি বাস্তবতা খুঁজে পাবেন, সে তার বাবার কথা বলে, মার কথা বলে, বাবার কাছে শিখছি, মার কাছে শিখছি ইন্ডিয়ান খাবার। ওরে বাবা রে বাবা, এটা কিন্তু আগে বলে নাই, এতদিন বাংলাদেশি খাবার শুধু শুনছি, ইন্ডিয়ান খাবার। এটা আমি বলছি যে ওয়েস্ট বেঙ্গল টু ইন্ডিয়া, কিন্তু আপনি বাইরে কথা যখন বলবেন শুনবেন তখন মানুষ কিন্তু এইভাবে বলবে না, ওয়েস্ট বেঙ্গল বাঙালি কালচার একই কালচার, এগুলো বাইরের মানুষ বুঝবে না, টেকনিক্যালি ইন্ডিয়ান। তুমি যদি ইন্ডিয়ান খাবার করা শুরু করো, কারণ তোমার মা অস্ট্রেলিয়ান, তুমি জীবন ইন্ডিয়ান, তুমি জীবনভর মানে বাঙালি ইন্ডিয়ান, এই যেটা টেকনিক্যালিটি, অস্ট্রেলিয়ান তার বাংলাদেশ বাঙালি মানে বাংলাদেশ একই, এত কিছু বুঝবে না, ওরা জানবে ইন্ডিয়ান সে, এবং সেটা টেকনিক্যালি রাইট। এবং ওইখানে অস্ট্রেলিয়ান টিভি চ্যানেল ওরা বাংলাদেশিদের মতো করবে না, টুইস্ট মেরে মানে ফ্যাক্টকে, তারা ইন্ডিয়ান ইন্ডিয়ানই বলবে, বাঙালি ইন্ডিয়ান হোক আর যাই হোক সে ইন্ডিয়ান। এবং সেটা কিন্তু এখন বলবে, যাক এখন দেখাবো, এখনই দেখাই ফেলি আপনাদেরকে, যে সে বলবে যে কী বলবে, ইস্ট ইন্ডিয়ান খাবার, বাট ইন্ডিয়ান, মানে দুইটা আমার নিজের দুইটা আইডেন্টিটি মিলে, যে এই যে ইস্ট ইন্ডিয়ান বাংলাদেশি, রাইট, বাট ইন্ডিয়ান। যেটা আমি বলছি যে ওই প্রোগ্রামে কিন্তু সে তার মার পরিচিতি তুলে ধরলে কিন্তু এই ডিটেলসগুলো কেউ খেয়াল করবে না, বুঝবে না অস্ট্রেলিয়ানরা, তারা জানবে যে ও ইন্ডিয়ান, এবং তার আগ্রহ হারায় ফেলবে কিশোরের খাবারে, কারণ তারা ইন্ডিয়ান খাবার সম্পর্কে পরিচিত, জীবনভর ইন্ডিয়ান খাবার খেয়ে যাচ্ছে, রাইট। সো তারা বাংলাদেশে এটা কখনো শুনে নাই, কারণ এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট মানেই যেগুলো, এখন তাকে বসে আবার দেখাই শুনেন। অনেকটা সময় কি হয় যে প্রচুর বাংলাদেশি রেস্টুরেন্ট ওনার ওয়ার্কার আছে, কিন্তু এখানে ইউজুয়ালি যে এক্সপোজারটা ওটা হচ্ছে নর্থ ইন্ডিয়ান খাওয়ার জন্য, বা এখন সাউথ ইন্ডিয়ান শ্রীলঙ্কান খাওয়ারও দেখা যায়। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি বললাম যে সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে আসে নাই প্রোগ্রামে, এগুলো বাঙালিরা গাল গল্প গপ্প বানাইছে বসে বসে চেতনা করার জন্য, কারণ তাদের ভালো আলোচনা যোগ্য বিষয় নাই। সো সেটা আমি দেখাইলাম যে সে প্রথম পর্বে বাংলাদেশি খাবার করার চেষ্টা করে না, সে ফাইনালেও বাংলাদেশি খাবার করার চেষ্টা করে নাই, বরং ফাইনালে সে অন্য খাবার শুরু করার পর তাকে থামায় দিয়ে বিচারকরা এসে তাকে বলছে কী করতেছো তুমি বাংলাদেশি খাবার করো, যেটা আমি প্রথম পর্বে থিওরাইজ করছিলাম যে সম্ভবত, তখনও জানতাম না এই ঘটনা, পরে তো প্রমাণ দেখাইলাম যে সম্ভবত সে বাংলাদেশি খাবার করার কোনো ইচ্ছে উদ্দেশ্য ছিল না, খুব সম্ভবত বিচারকরা তাকে এই ডিরেকশনে পাঠাইছে সম্ভবত এই কারণে যে তারা চাচ্ছে যে এখানে তার একটা আইডেন্টিটি ক্রিয়েট হোক, তাহলে তার প্রতিযোগিতার জন্য ভালো হবে। কিশোর কিন্তু প্রথম পর্বে সে বাংলাদেশি খাবার করে নাই, সে ফাইনালেও আর সে বাংলাদেশি খাবার করে নাই, সে কোনো স্টেজে বাংলাদেশি খাবার করতে চায় নাই, যেটা এগেন আবার দেখাইলাম শুরুতে, সে নিজেই বলতেছে যে তুমি আমাকে না বললে আমি নিজ থেকে বাংলাদেশি খাবার করতে যাইতাম না। If you hadn't encouraged me to do that, I wouldn't have done that by myself. Which kind of makes sense in a way. আচ্ছা যাক, বাংলাদেশিরা দেশপ্রেম পাইছে, ওইখানে সেই বাংলাদেশি খাবার দেখাইতে গেছে না। প্রথম পর্বে সে যখন করছে, আই ডোন্ট নো এটা কী আইটেম ছিল, আমি যে জীবনে নাম শুনি নাই, এবং অফকোর্স সে যদি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাইতো তাহলে তো প্রথম পর্বে উদ্ভট খাবার করতো না। এবং ফাইনালে এসো সে শেষ পর্যন্ত বাংলাদেশিরা যেই গল্প করতেছে গপ্প গপ্প গপ্প, সে পান্থাবাদ করার দুঃসাহস দেখাইছে, কী দেশপ্রেম কী চেতনা, না সে পান্থাবাদ করার দুঃসাহস দেখা নেই, সে কোনো বাংলাদেশি খাবারই করে নাই ফাইনালে, সে 30 মিনিটস ব্যয় করে ফেলছে ওই খাবার, কী অন্য দেশি খাবার কী জানি সেটার পেছনে। তারপর চাঁদরে সে বলছে যে কিশোর তুমি এটা কী করতেছো, এটা তো কিশোর না, তোমার যেই ফ্লেভার সেটা কই, মানে বেসিক্যালি তারা সে বলে গেছে যে না তুমি তোমার বাংলা স্টাইলে ফেরত যাও। তারপর কিশোর 30 মিনিটস পর সে তার ইয়ে চেঞ্জ করে, তার আইটেম চেঞ্জ করে সে মেনিউ, তারপর সে এই পান্তা ভাত যে মাছটা যেগুলো করছে। সো বাংলাদেশি যে গপ্পটা করলো না, এই গপ্পটাও ভিত্তিহীন। কিশোয়া, হাই, হাউ আর ইউ? টু প্রোটিনস অন দ্য গো, ওয়েয়ারস দ্য কিশোয়া নক ইয়োর সক্স অফ ফাইবার এনহ্যান্সার কাম ফ্রম? Jock and Andy have just asked me where is Kishwa in this dish, and they're absolutely right. সেটা তো গেল যে সে যখন মাস্টার শেফে গিয়েছে অংশগ্রহণ করতে, সেখানে সে কোনো পর্যায়ে বাংলাদেশি খাবারকে তুলে ধরার সাহস, ইচ্ছা, আগ্রহ, উদ্দেশ্য কোনোটাই ছিল না। বিচারকরা তাকে এই ডিরেকশনে পুশ করছে, রাইট। প্রথম পর্ব শুরু করছে অন্য খাবার দিয়ে, ফাইনাল পর্ব শুরু করছিল অন্য খাবার দিয়ে। মজার ব্যাপার হচ্ছে সে ইন দ্য ফার্স্ট প্লেস মাস্টার শেফে বাংলাদেশি খাবার রিপ্রেজেন্ট করতেই যায় নাই, সে তো প্রথমত এখানে যায় নাই করতে, আমরা দেখছি সেখানে গিয়ে অন্যান্য কাজ করতেছিল, সে মাস্টার শেফেই যাইতে চায় নাই, তার ছেলে তাকে ঠেলে ঠেলে তাকে দিয়ে রেজিস্ট্রেশন করাইছে। সো লাইক এগেন আবার এই ডিস্টিংশন করতে হচ্ছে, আমি তার বিরুদ্ধে কিছু বলতেছি না, আমি বাঙালির গল্পটা দেখাইতেছি, তো কোথায় সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য উঠে পড়ে লাগলো সে বিশ্বমঞ্চে, বা সে ওই প্রোগ্রামে যাইতেই চায় না, তার ছেলে ঠেলে তাকে রেজিস্ট্রেশন করাইছে। কোনোদিন মাস্টার শেফে এসে টেলিভিশনে আসার স্বপ্ন তো ছিল না, কিন্তু আমার ছেলের স্বপ্ন তো ছিল, আমার ছেলে দেখে বলতো যে তুমি এটা খুবই, তুমি পারবা, তুমি এখানে যেতে পারবা, তুমি এটা করতে পারবা। অনেক কিছু আছে যেটা মনে হয় যে না, আমার বাচ্চাদেরকে একটা এক্সাম্পল সেট করার জন্য মাঝে মাঝে কিছু কিছু জিনিস করা লাগে, যেটা মনে হয় যে হ্যাঁ ঠিক আছে ট্রাই করতে পারি। আমার ছেলে আমাকে বারবার বলতো, মা কি হলো তুমি বলছিলে অ্যাপ্লাই করবে, তো অনেক দিন এরকম লাগলো, তারপর ফাইনালি আই হিট সেন্ড এন্ড আই অ্যাপ্লাইড। সো দেখেন আমি যেটা বলছিলাম যে ইন্টারভিউগুলো শুনবেন, ইন্টারভিউগুলো শুনলে আপনি যদি সত্যিকার অর্থে আপনি ফ্যাক্টকে কেয়ার করেন, আপনি যদি সত্যটা জানতে চান, তাইলে আপনি চেতনা করতে চাইলে অবশ্যই ক্যামেরার সামনে টিভি
ছবিতে কি দেখায়, কি বলে মানুষ ক্যামেরার সামনে, এসব ফুলে ফুলে ফাপায়ে ফাপায়ে ইনফ্লেট করে চাপাবাজি গাল গল্প, সেগুলো শুনতে যদি আপনার ভালো লাগে, খুব চেতনার কথা, তাইলে সেটা ঠিক আছে, আপনি এগুলো শোনেন, এগুলো শেয়ার করেন, লাভ রিয়্যাক্ট মোটিভেশন। কিন্তু আপনি যদি বাস্তবতা জানতে বুঝতে হয়, যেটা বলি, যেটা বলছি আগের পর্বে, যেটার প্রমাণ এখন ইন্টারভিউগুলো থেকেই দেখাইতে হচ্ছে, কারণ ইন্টারভিউগুলো থেকে হচ্ছে রিয়েল কথাগুলো উঠে আসে, সেখানে বানোয়াট সাজানো স্ক্রিপ্টেড কথাবার্তা থাকে না, রাইট? সো এটা হচ্ছে বাস্তবতা। তারপরেও মানুষ ক্যামেরার সামনে ইন্টারভিউতে আসলেও খুব মোলায়েম করে কথাবার্তা বলা, উপস্থাপন করার চেষ্টা করে, তারপরে ফাঁকে ফাঁকে অনেক তথ্য বের হয়ে আসে, সেখান থেকে আমরা হচ্ছে বাস্তবতা সম্পর্কে একটা পিকচার পাই। সো এনিওয়েজ, ইন এ ওয়ে ইট একটু লেস ইম্পর্ট্যান্ট ইস্যু, বাট অ্যাগেন লাইক এস এ ল্যাক অফ বেটার কী বলবো সাবজেক্ট অর ইস্যু, এটা নিয়ে কথা বলতেছি। এবং অ্যাগেন এটা অলসো ইম্পর্ট্যান্ট ইন দ্যাট, এটা বোঝার জন্যে যে বাংলাদেশিদের গাল গল্পটা, এদের সব কিছু ভিত্তিহীন গাল গল্পের উপর দাঁড়ানো থাকে ফার্স্ট অফ অল, এবং এটা একটা ইস্যু, এটা একটা জাতীয় সামাজিক ইস্যু, এরা সকল বিষয় নিয়ে, এটা তো একটা লাইক নন ইম্পর্ট্যান্ট ইস্যু, ইম্পর্ট্যান্ট ইস্যুগুলো নিয়ে ওরা এই কাজই করে, এরা কারে ফাঁসি দিবে সেটার জন্য গল্প বানাবে, এরা গল্প গল্প ফ্যাক্ট একটা খাওয়ানে গল্প বানাবে না, মুখে ফাঁসি দিব এখন আমরা, রাইট? সো এটা একটা আমাদের বিগ ইস্যু আমাদের জাতি হিসেবে, সেই কারণে এটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। আর একটা আমার পার্সোনালি যেটা ইম্পর্ট্যান্ট, যে আপনাদেরকে দেখানোর জন্য যে কথাগুলো আমি প্রাথমিকভাবে বলছি, তখন অনেকে নিশ্চয়ই গালাগালি করছে মনে মনে, করছে আমি জানি, এটা ফেসবুক করছে, সো যে দেখেন না, গালাগালি করেন না প্লিজ, আমি যে কথাগুলো বলি এগুলো ভিত্তিহীন কথা না, ফ্যাকচুয়াল কথা, মোলায়েম করে বলি না, দেখে আপনাদের আরাম লাগে না। সো ভবিষ্যতেও যখন আমার ফ্যাক্ট তুলে ধরবো তখন একটু জ্বলবে, সেটা আমি জানি, কিন্তু একটু মেনে নিতে শিখতে হবে।